আচ্ছা আমরা জানি যে পেঁপে গাছ থেকে পেঁপে পাড়া হয় কিন্তু পেঁপে গাছ থেকে শ্রীমন্তকে পাড়া হয়েছে ভাবতে পারছো কিন্তু কেন কারণটা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সানডে ডিসেম্বরের ফার্স্ট সানডে তো ডিসেম্বরের প্রত্যেকটা সানডে কিছু না কিছু কাজে ব্যস্ত মানে ব্যস্ত বলতে আজকে সানডে আজকেও বেরোনোর আছে নেক্সট সানডেটা তো ভীষণ স্পেশাল সেদিন তো রয়েইছে তারপরের সানডেটাও এনজিওর কিছু ইনভিটেশন রয়েছে এক জায়গা থেকে প্লাস ইশিতাদির বাড়িতে ইনভিটেশন রয়েছে 18 ডিসেম্বর তারপরে হচ্ছে কি 25 ডিসেম্বর সানডে মানে পরপর প্রত্যেকটা সানডে ডিসেম্বর যে কি করে কেটে যাবে জানি না আজকে সানডেটাই একমাত্র একটু ফাঁকা ছিলাম কিন্তু আমি আর শ্রীমন্ত অনেকদিন ধরেই ভাবছিলাম তার কারণ মাম্মাম বারবার বলছিল যে শ্রীমন্ত যে বড় পিসি যিনি আছেন উনি আমাদের বিয়েতেও আসতে পারেননি শরীর ভীষণই খারাপ বারবার দেখতে চাইছেন শ্রীমন্তর সাথে দেখা করতে চাইছেন এবার সেই জন্য তার বাড়ি হচ্ছে গিয়ে আগরপাড়া সেই আমি বিয়ের আগে গিয়েছিলাম 2013-14 নাগাদ গিয়েছিলাম ওনার বাড়িতে এবারে ওনার বাড়িতে আজকে আমরা যাব ওনার সাথে দেখা করতে প্লাস ওনাকে যে প্রণামই যেটা দেওয়ার কথা ছিল বিয়েতে উনি যেহেতু আসতে পারেননি সেটাও দেওয়া হয়নি মাঝখানে বাবা চলে গেলে মানে কিছু না কিছু কারণে আর হয়ে ওঠেনি সেইভাবে ওইখানে যাওয়া সেই জন্য মাম্মাম বলছে যে তোরা যা অন্তত এই বছরে একটা দিন দেখা করে আয় বারবারই সেই জন্য আজকে আমরা ঠিক করেছি যে যেভাবেই হোক আজকে যাব কিন্তু ওদেরকে বলে যাচ্ছি না মতো আজকে একাদশী আর দ্বিতীয়ত বলে যাচ্ছি না এই কারণেই বলে গেলেই একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের যাওয়াটা হতো কি হবে না সেটাও একটা মানে শিওর ছিলাম না ওই জন্য সকালে উঠেই ঠিক করলাম যে আজকে বেরিয়ে যাব আজকে যাব ওই জন্য আর বলা কিছুই হয়নি আমরা ওখানে পৌঁছে যাব পৌঁছে গিয়ে জাস্ট 1 ঘন্টার মতন একটু থেকে কথা বলা দেখা করে আবার বেরিয়ে আসবো তো ভীষণ ভীষণ তাড়াহুড়ো রয়েছে আজকে তো চলো রেডি হয়ে একবার তোমাদের সাথে দেখা করছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে কালকে মামনি বাড়িতে রাত্রেবেলা বেসিক্যালি গিয়েছিলাম কিন্তু খাবারটা শাড়ি আনতে কারণ আমার তো ম্যাক্সিমাম শাড়ি আমি ওই বাড়িতেই রেখে দিই বেমালুম সেটা ভুলে গেছি আজকেও মনে নেই যখন শাড়ি পরতে যাবো তখন বলছি শাড়ি আনতেই ভুলে গেছি হাতের সামনে এটাই পেয়েছি এটাই গড়িয়ে দিয়েছি শ্রীমন্ত বলছে শাড়ি পরতে হবে না শাড়ি পরার কোনো প্রয়োজন নেই কেন শাড়ি পরছো তো আমার মনে হয় ফার্স্ট টাইম যাচ্ছি বিয়ের পরে একটু শাড়িটা পরাটাই বেটার এটা আমার মনে হয় আমি শাড়িতেও ভীষণ কমফর্ট আমার কোনো অসুবিধা হয় না তো যাই হোক বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি অনেকটাই রাস্তা অনেকটাই হয়তো টাইম লাগবে সবে অটো থেকে নামলাম এরপরে অটোর পরে রয়েছে মেট্রো ওখান থেকে দমদম যাব দমদম থেকে ট্রেন মানে অনেকদিন বাদে শ্রীমন্ত তো বাইকটা নিচ্ছে না বলে ওর নাকি কি ব্যাকরাত কত কিছু লাগছে বাট কিছু করার নেই এতটা দূরের রাস্তা আমি বলেছি যে আর অনেকদিন ট্রেনটাও চড়ি না লোকাল ট্রেনটা তো ট্রেনেই যাব তখন মেট্রো স্টেশনে ঢুকবো মেট্রো থেকে নেমে তারপর ট্রেন দমদম মেট্রো থেকে নেমে না শ্রীমন্ত কনফিউজ মানে এতদিন বাদে এসছি যে যার জন্য শ্রীমন্ত ভীষণ ভাবে কনফিউজ যে ট্রেনের টিকিটটা কোন দিকে তারপরে বাধ্য হয়ে একজনকে জিজ্ঞেস করলাম উনি বললেন কারণ ভিতরে যেটা রয়েছে সেটা বন্ধ এবার যেহেতু সেটা বন্ধ এবার অনেক দিন আসি মানে যুগ যুগ বাদে এলাম তো টিকিটটা ট্রেনের কেটে তারপরে দেখতে হবে আবার মানে পুরোটাই অচেনা অজানা লাগছে আজকে আমাদের আজকে সানডে তাও ভীষণ লাইন সানডে তেও এত লাইন আজকে সানডে তাতেও এত মানে মারাত্মক লাইন মানে দেখতেই পাচ্ছ যে ভীষণ মানে আমরা ভাবলাম হয়তো সানডেটা একটু ফাঁকা ঠাকা থাকবে কিন্তু এই যে মারাত্মক লাইন বিশাল লাইন প্রচুর লাইন দেখতেই পাচ্ছ শ্রীমন্ত তো টিকিটের লাইনে দাঁড়িয়েছে তো টিকিটটা কেটে কোন দিকে প্ল্যাটফর্ম কি আমি কিছুই জানি না শ্রীমন্ত জেনে আসুক বা যাই হোক টিকিটটা কাটলে বুঝতে পারবো এতদিন বাদে আসলাম মানে এই স্টেশনে আমার বেশ একটু অন্যরকম লাগছে মানে বেশ ভালোও লাগছে বলতে গেলে কিন্তু শ্রীমন্তর বাইক হয়ে হয়ে এমন অবস্থা বলছে উফ বাবা পুরো ব্যাকরাত কোল্ড ড্রিঙ্কস কিনো না শুধু জলের বোতলই কেনো জলটা নিয়ে ভেবেছিলাম ক্যারি করবো কিন্তু শ্রীমন্ত বলছে ছাড়ো দরকার নেই আমার ব্যাগ ঠ্যাগ ভারী হবে ওই জন্য স্টেশন থেকে ও জলটা কিনে নিচ্ছে তো আজকে তো তোমাদেরকে বললাম নিরামিষ ওই জন্য স্টেশনে এসে শ্রীমন্ত নয়তো কত কিছু যে খেতে তার নেই ঠিক কিন্তু কি করবে আমি কী কেনা হয়েছে চায়ের দোকান থেকে আমরা একটু বিস্কিট আর হচ্ছে গিয়ে স্টেশনে আর একটু লাড্ডু সাড্ডু কিনেছি
আসলে ব্যাপারটা খেয়ে দুজনেই এসেছি, কিন্তু আমাদের বাইরে বেরোলে একটু মুখটা না চললে হয় না, টুকটাক। তো ওই বিস্কিট আর লাড্ডু দুজনে মিলে এখন বসে একটু খেয়ে খেয়ে নিই, তারপরে ট্রেন আসলে উঠছি। ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, একদম একদম তাই, ছোটবেলার স্মৃতি অনেক কিছু। হ্যাঁ, ছোটবেলার আমার এটা মনে পড়লো, ছোটবেলার সাথে যখন কাঁচরাপাড়া কল্যাণী যেতাম, তখন এই মানে এরকম লোকাল ট্রেনে যেতাম। তুমি কি তোমার ছোটবেলা থেকে এখান থেকেই যেত? অবশ্যই। পেছনে দেখছেন, পেছনে দেখছেন এই হজমিগুলি, অনেকদিন পরে হজমিগুলি কেনা হলো। মানে বারাসাতের লাইনে, মানে এইটাতে আমাদের যাওয়া গেল না, ফাঁকাই মোটামুটি আজকে রবিবারের ট্রেন দেখতে পাচ্ছি। তো আমাদেরটা কোনটা যাবে সীমন্ত জানে, আসুক, ওয়েট করছি স্টেশনে। ট্রেন থেকে নেমে পড়েছি, স্টেশনের গা ধরেই হেঁটে যাচ্ছি সামনেই, শ্রীমন্ত বললো। ট্রেনটাও ফাঁকা ছিল, মানে সানডে ট্রেন পুরোপুরি ফাঁকা ছিল, কিন্তু ট্রেনে উঠে মানে সেই যে একজন গান গেয়ে যাচ্ছে যার ফলে আর ট্রেনে একটুখানি হয়তো মানে একটু জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও নিতে পেরেছিলাম, আর তাছাড়া নিইনি। বাট ফাঁকাই ছিল ট্রেনটা, এখন হেঁটে যাই। কতটা দূর আমি ভুলে গেছি, এতদিন বাদে না, আমরা চলেই এসেছি। সীমন্ত এত বছর বাদে পিসি বাড়িতে এসে গুলিয়ে ফেলেছে, এখন কনফিউজড এই বাড়িটাই কিনা। হে ভগবান, কি অবস্থা দেখো। এই সামনে যে দোকান ছিল, এই বাড়িটা নয় আগের বাড়িটা, মানে কি অবস্থা ভাবো, 9 বছর ওসব গুলিয়ে ফেলেছে, ভাবা যায়? তো চলো ঢুকি, কথা শেষ করতে পারছে না, মানে এতদিন বাদে না সেই জন্য আর কথা শেষ হচ্ছে না। পরে পরে একদিন আসবো, মানে এলাম, একদম 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 আসছি আসছি। তুমি খেয়ে নাও খেয়ে নাও, এলাম এলাম। শোনো, প্রথমত তো রিটার্ন টিকিটটা কেটে নিলে সুবিধাই হতো, শ্রীমন্ত সেটা পরে মাথায় এসছে। বাট দমদম স্টেশন অনেক ভিড় ছিল, আগরপাড়া স্টেশনে একদমই ভিড় নেই, এক্ষুনি কাটা হয়ে যাবে। বাট মেশিনটা বোধহয় কিছু সমস্যা করছে, ওই জন্যই ওয়েট করতে হচ্ছে। এবারে কী বলতো, সত্যি কথা বলতে মানে পিসি আমাদেরকে ছাড়বেই না, তোমরা হয়তো বেরোনোর সময় দেখছিলে, কিন্তু পিসির বাড়িতে ঢুকে মানে এত দূরে গিয়ে মাত্র ছিলাম ধরো 20-30 মিনিটের মতন, পিসির তো ওই জন্য আরও কষ্ট যে কেন বলে যায়নি। আসলে আমরা তো প্ল্যান করে যাই না কোথাও, যদি বাইচান্স না যাওয়া হতো ওই জন্যই বলে যেতে পারিনি। একাদশী যেহেতু পরোটা লুচি বা নিরামিষ ভাত আমাকে খেয়ে আসতেই হবে, কিচ্ছু শুনবে না, তাও তো বৌদি বাধ্য হয়ে মিষ্টি ফিষ্টি সিঙ্গারা ফিঙ্গারা খাইয়েছে। কিন্তু ওইটুকু সময় না ব্লগ করার চেষ্টা করেও করে উঠতে পারিনি, কারণ ওই 20 মিনিটে একবার বৌদির ঘরে যাচ্ছি, একবার উপরে যাচ্ছি ছাদে, একবার হচ্ছে গিয়ে নিচে পিসির সাথে কথা বলা, মানে একবার হচ্ছে গিয়ে তিনতলার আরেকজনের ঘরে, মানে এই করে করে মানে জাস্ট 20 মিনিট কী করে কেটে গেল জানি না। লাস্টে তো বাইরে বেরিয়েও 10 মিনিট আবার দেখতেই পাচ্ছিলে পিসির সাথে দাঁড়িয়ে কথা বলা, মানে কী করে যে 20 মিনিট কাটলো। আসলে পিসি রেডে রে যে মাত্র 20 মিনিট কেন, কিন্তু কী করবো বলো, কিচ্ছু করার ছিল না। নিশ্চয়ই আবার পরে যাবো পিসির সাথে দেখা করতে, যে মানুষগুলো এত ভালো তাদের কাছে বারবার যেতেই হয়, তখন পিসির বাড়ির ব্লগিং আরেকবার হবে। কিন্তু এতই দূর, কবে যাবো জানি না। বাট যাই হোক, বাট ভিতরে গিয়ে না চেষ্টা করেও করতে পারিনি, কারণ জাস্ট ওঠা নামা দৌড়াদৌড়ি হয়েছে শুধু ওইটুকু সময়। ধরুন ট্রেনটা আসার আগে সীমন্তর কাছে শুনবে, হ্যাঁ ও যে কোথায় কি কি কেলোকীর্তি করে আসে, পিসি বাড়িতে গিয়েও সে পেঁপে গাছটাও খুঁজছে, কেন পেঁপে গাছটা খুঁজছে, ও পিসি বাড়িতে গিয়ে একটা পেঁপে গাছও প্রত্যেক বছর আগের বার গিয়েও খুঁজেছিল, এইবারও খুঁজছিল পেঁপে গাছটা, কিন্তু সেটা নেই। কিন্তু কেন খুঁজছিল শোনো, সেটা দাঁড়াও বলতে আমি ওকে জিজ্ঞেস করছি। আচ্ছা, আমরা জানি যে পেঁপে গাছ থেকে পেঁপে পাড়া হয়, কিন্তু পেঁপে গাছ থেকে শ্রীমন্তকে পাড়া হয়েছে, ভাবতে পারছো? কিন্তু কেন, কারণটা
আমি এই নিয়ে দুবার শুনলাম, পিসি বাড়িতে আসলেই এটা শুনি, তোমাদেরকেও শোনাচ্ছি কারণটা। দাঁড়াও, কারণ ট্রেন আসতে দেরি আছে। শ্রীমন্ত বলেছে তোমাদের সাথে এটা শেয়ার করবে, মানে পেঁপে গাছ থেকে শ্রীমন্তকে পড়া হয়েছে ঠিক পেঁপের মতন করে। কি কেন ও তোমাদের বলছে? দাদা ভাই ফেমাস লোক আমাদের, ছোটবেলায় আমি পিসির বাড়িতে গেছি যখন আমার পিসুমশাই মারা যায়, আমার অনেক ছোট বয়সে আমার পিসুমশাই মারা গেছে, তো পিসুমশাই কাজ ছিল, পিসুমশাই বাড়িতে গেছি, আমি পিসির বাড়িতে এসেছি, আমি সবাই সবাই নিচে মোটামুটি কাজ করছে, তখনকার দিনে তো এত ক্যাটারিং ছিল না, তাও আজ থেকে প্রায় 25-26 বছর আগেকার কথা বলছি, অত ক্যাটারিংয়ের ব্যবস্থা ছিল না, তখন সব নিজেদেরকেই করতে হতো, তো সেই সময় কাজ টাজ হচ্ছে, নিচে সবাই কাজ করছে, দাদারা আছে, আমার বাবা এসছে, আর আমি ছোটবেলা থেকে একটুখানি বেশি ডান পিটে, তো মানে একটু বেশি দুষ্টু বলতে গেলে, তো আমি দুষ্টু না ভীষণ, মানে গাছে ওঠা বাঁদর, লেচ্ছরা বাঁদর সেরকম, যাই হোক ওই ভাষায় আমি বাঁদর। তো আমার পিসি বাড়ি না আগে, এখন তো অন্যরকম কনস্ট্রাকশন হয়ে গেছে, আগে একটা বিশাল বড় ছাদ ছিল, লম্বা ছাদ, আর লম্বা ছাদ আর দুদিকে গাছ ছিল, দুদিকে গাছ, ইন দ্য সেন্স পেঁপে গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, অনেক রকম গাছ ছিল। তো যথারীতি আমি ছাদে উঠেছি, কেউ নেই, আর ঠিক ছাদে একদম কার্নিশের ধারেই একটা পেঁপে গাছ ছিল, তো পেঁপে গাছের একটা ডাল ধরে আমি টেনেছি, টানাটানি করছি, তখন তো ছোটো, তো এবার মানে আমার ওজনটাও তোমরা গেস করতে পারবে তার কত ছিল, এই টানাটানি করতে করতে হয়েছে কি, একটা পেঁপে গাছের ডাল সেই স্প্রিংয়ের মতো না আমাকেই টেনে নিয়ে চলে গেছে, আর আমি গাছের ডালটাকে জড়িয়ে ধরেছি, এবার দুতলার ওপরে ছাদ, দুতলা, হ্যাঁ দুতলার ওপরে ছাদ, আমি গাছের ডালটাকে জড়িয়ে ধরেছি, আর আমি পেঁপে গাছে মোটামুটি গাছের ডালে বসে রয়েছি, এবার আমি ওপর থেকে বসে দেখছি নিচে সবাই আমাকে কিন্তু খুঁজছে, বাবি কোথায় গেল, বাবি কোথায় গেল, বাবি কোথায় গেল, আমাকে আবার খুঁজছে, আমি তো বেশ মজা পাচ্ছি ব্যাপারটা, খুব ব্যাপারটা রিলিজ করছি ব্যাপারটা, হ্যাঁ সবাই আমাকে খুঁজছে, খুঁজছে 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 খুঁজছে, কেউ পাচ্ছে না, তো আমি তো নিচে থেকে দেখে যাচ্ছি। তো সেই সময় হয়েছে নাকি আমার দাদা পেঁপে গাছে ঝুলছে, মানে ভাবো একবার, সেই সময় হয়েছে নাকি আমার দাদা ওই বাথরুমের কাজটাই, মানে টুটুনদাই, হ্যাঁ টুটুনদা বাথরুমের কাছে গেছে, তো একটা কাজ ছিল, একটু বালতি ফালতি আনার ছিল বা জল ভরার ছিল, সেই সময় ওপর থেকে একটা পেঁপে পড়েছে নিচে, যাই হোক আমার প্রেশারে হোক যেভাবেই হোক নিচে পড়েছে পেঁপেটা, ঠিক আছে, যেই নিচে পেঁপেটা পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে যখন উপর দিকে তাকিয়ে দেখি আমি গাছের ডালে মগডালে বসে রয়েছি, কি শিয়ানা কি শিয়ানা, আমরা হলে মানে ভয় বলতাম, নামাও নামাও, সবাই মিলে গিয়ে পেরেছে, আমার পেরেছে মানে কি ফল পাড়া হয় আমাকে পেরেছে লোকে গাছ থেকে, এরকম ঘটনা ছোটবেলা থেকে এরকম অনেক ঘটনা রয়েছে। এই দুবার আসলাম, দুবার আসলাম আগর পরে, দুবারই এই গল্পটা শুনলাম, এখন ট্রেনটা ভীষণ ভিড়, ভীষণ ভিড় দেখতেই পাচ্ছো, বাড়িতে ফিরে একটুখানি রেস্ট নিয়ে মামনির ওখান থেকে, মানে রেস্ট বলতে এখনো ফ্রেশ হইনি আধা, দেখে বুঝতেই পারছ, মামনির ওখান থেকে একবারে খাবার দাবার নিয়ে এসে একবারে এখন ডিনারটা করব, করে তারপরে তো যথারীতি আবার এডিটিং এর কাজ, ব্লগ আপলোড সব মিলিয়ে হলে তারপরে তো ঘুমাবো, তো চলো এখন খেয়ে নি। শোনো শোনো, শ্রীমন্ত মোটামুটি যেখানেই যাক যাই যাক, আলটিমেটলি যদি কেউ বলেও কিছু খাই খা, ও তো খাবেও না অতটা, কিন্তু কিছু কিছু দিন আছে যে না বাড়ি যেতে হবে, আমার মায়ের থেকেই খাবারটা এনে আগে ওকে খেতে হবে, অন্য কোথাও খেলে হবে না বা কিছু অন্য মুখে দিলেও হবে না। তো আমি শ্রীমন্ত আমরা বাড়িতে এসে, শ্রীমন্ত আবার গেছিল ওর মায়ের সাথে, ওই মানে মাম্মাম ইন্ডাকশন কিনবে, সেই জন্য একটা ইন্ডাকশন কিনে দিতে গেছিল, তারপরে এসে আমি অলরেডি যখন মামনির ওখানে গিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম নিরামিষ, তো এখন ওর সাথে আমি একসাথে পরোটাই খাবো, আমারটাও বাড়ছি, তো ডাল বেগুন ভাজা ওগুলো আর আজকে বাড়ালাম না, পরোটা সোয়াবিন আলুর তরকারি আর বাঁধাকপির তরকারি এটা দিয়ে আজকে রাতের খাবার, তারপরে আমারটাও আমি বেরে নেবো। তো চলো আজকে তোমাদের সাথে আর দেখা করছি না, আজকের মতন একবারেই টাটা, গুড নাইট, ভালো লাগলে কিন্তু Please do like, subscribe and share. Ta-da.